হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। আজ আমি বলবো যে বাদশাহ মুভি কীভাবে ডাউনলোড করবো। সবাই বলছে যে বাদশাহ মুভি তো অনলাইনে দিচ্ছে না, কিন্তু আমি আজকে একটা লিঙ্ক দেখেছি, আমার বাদশাহ বইটা কালকে দেখা হয়ে গেছে। আমি ভেবেছিলাম বইটা আপনাদেরকে দেবো কালকে, কিন্তু দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দিচ্ছি যে বাদশাহ মুভি কীভাবে ডাউনলোড করবো। বাদশাহ মুভিটা একটা অ্যাডভেঞ্চারজনক মুভি, তো সেটা কীভাবে ডাউনলোড করা যায়। বাদশাহ মুভি তো বাদশাহ মুভি ডাউনলোড করতে গেলে আপনাকে ইউসি ব্রাউজার ইউজ করতে পারেন, আবার অন্যান্য ডাউনলোডের ব্রাউজারও ইউজ করতে পারেন। তো আমি ইউসি ব্রাউজার ইউজ করছি, প্রথমে ইউসি ব্রাউজারে যাব, এরপর গুগলও খুলতে পারেন, আবার আর অন্য কিছু খুলতে পারেন। তো আমি এটা গুগলটা খুললাম, তারপর এখানে গিয়ে সার্চ করবো jalsamovies.in, JLSHAMovies.in, আমার টাইপ করেছিল, তো আমি এটা দিয়ে সার্চ করবো jalsamovies.in-এর পর দেখুন এরকম দুটো সাইট আসবে, ওপরে একটা আসবে এবং নিচে একটা আসবে, এরকম একটা সাইট আসবে আর এখানে একটা সাইট আসবে। তো এই সাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে, সেকেন্ড যে সাইটটা এসেছে, আমি যে দেখুন এই সাইটটা আপনাদেরকে ক্লিক করতে হবে, এই সাইটটা। তো এই সাইটটা হলো jalsamovies.movie, এই সাইটটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সেকেন্ড যে সাইটটা রয়েছে, এখানে দেখা যায় যে PCHD মুভি ডাউনলোড, বলিউড মুভিজ ডাউনলোড। তো এখানে ক্লিক করার পর লিঙ্কটা খুলে যাবে, ঠিক আছে। এখানে সব রকম নতুন মুভি ডাউনলোড করা যায়। তো এখানে আপনাকে প্রথমে বলিউড মুভি, এখানে গিয়ে এসে বলিউড মুভিতে যেতে হবে। বলিউড মুভিজে যাওয়ার পর আপনি আস্তে আস্তে উপর দিকে ওঠাতে থাকুন। এই দেখুন বাদশাহ মুভি, এখানে তিন রকম মানে কোয়ালিটিটা আছে, 1 GB কোয়ালিটি আছে, আবার 390 MB কোয়ালিটি আছে, 390 MB কোয়ালিটি আছে, তারপরে আবার একটা আছে 180 MB, মানে এটা পাতিখানের জন্য। তো আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন, এখানে জাস্ট ক্লিক করব। তো এটা ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এটাতে একদম হাই কোয়ালিটি, একদম দারুণ সুন্দর ছবি, এত ছবি কি বলবো, এত সুন্দর ছবি, ফাইন ছবি। তো এখান থেকে ধরুন আপনি আমি ধরুন 1 GB ডাউনলোড করবো, তো এখানে ক্লিক করবো জাস্ট। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে নিচে আসুন, তারপরে এখানে আপনাকে ওয়াচ অনলাইন, মানে আপনি এখানে ক্লিক করলে আপনি অনলাইনে দেখতে পারেন, ওয়াচ অনলাইনে ক্লিক করলে। তো আমি এখানে ক্লিক করলাম, সার্ভার ওয়ানে ক্লিক করতে পারেন, টু করতে পারেন। তো সার্ভার ওয়ানে ক্লিক করলে ভিডিও আপলোড, অর্থাৎ বাংলাদেশ আপলোড, এটা খুলছে। কি সার্ভারটা আজকে প্রবলেম করছে দারুণ। তো আপনারা সেকেন্ড সার্ভারটাও যেতে পারেন, এই সার্ভারটা তো হবে। এটাতে ডাউনলোড করতে গেলে এরকম একটা দুটো চলে আসবে, তো এটাকে আপনাকে দ্বিতীয়টা কেটে দিতে হবে এবং প্রথমটাতে যেতে হবে। তারপর এখানে 2 সেকেন্ড ওয়েট করতে হবে, ওয়েট ফর 2 সেকেন্ডস, ওয়েট করার পর অটোমেটিক এটা আবার 2 হয়ে যাবে। তো আবার এটাকে এইভাবে কেটে দেবো। তো এনে ক্রিয়েট এ ডাউনলোড লিঙ্কে ক্লিক করবো। ক্রিয়েট এ ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আসবে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে লেখা রয়েছে দেখুন, এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো আবার একটা নতুন ট্যাব খুলে যাবে, তো আমি এটাকে ট্যাবটাকে অফ করে দেবো, এই ট্যাবটাকে অফ করে দেবো। তো আবার এখানে আসবো, এই দেখুন ডাউনলোড আর অনলাইন প্লে, আপনি যেটা মন করতে পারেন। তো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা বাদশাহ মুভি কিনা অনলাইন প্লে করে, আর জানি না এটা বুঝতে পারছি না প্লে হবে নাকি, দেখি কি হয়। তুমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি যেহেতু ইউটিউবে কপিরাইট পলিসি আছে। তো একটু একটুখানি ওয়েট করুন, তো আপনি প্রমাণ বুঝতে পেরে যাবেন এটা বাদশাহ মুভি কিনা। আর আমাদের কাছে যা হয় সব একদম প্রুফের সাথে, মানে প্রমাণের সহ থাকে। তো এটা দেখুন, এই দেখুন বাদশাহ মুভি, তো এটাই বলছিলাম, এই দেখুন এটাই বাদশাহ মুভি। তো
আপনি দেখতে পারেন না, এটা বাদশাহ মুভি। তো আপনার এখানে ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখুন এরকম চলে আসার পর এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড, ক্রিয়েট ডাউনলোডের লিঙ্কে ক্লিক করার পর এটাকে অফ করতে হবে। তারপর অটোমেটিক ডাউনলোডের অপশন চলে আসবে। দেখুন ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড হতে লাগবে। এখানে আবার ক্লিক করে দেবো, যেহেতু আমি একবার দেখেছি সেহেতু আমি ডাউনলোড করছি না। তো আজকের জন্য এটুকুই। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে সবাই জেনে যাক। তো আপনি চাইলে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখতে পারি, সবাই কমেন্ট করুন যদি ডাউনলোড লিঙ্ক চান তাহলে।